আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। শেখ হাসিনা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছেন বলে আমির খসরু। গাজীপুর সিটি নির্বাচনে ফলাফল নিয়ে সরকার বিচলিত নয় বললেন কৃষিমন্ত্রী। দুই সপ্তাহের মধ্যে আন্দোলনের নতুন কর্মসূচি। এদিকে সমন্বিত প্রয়াসে বরিশালে সুষ্ঠু নির্বাচন করতে চাই বলেন সিসি। কেরানীগঞ্জ বিএনপির 108 নেতা কর্মীর বিরুদ্ধে মামলা। এবং সর্বশেষ জানাবো, সরকার এই লজ্জা বহন করে এনেছে বলেন খন্দকার মোশাররফ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগ আজ কোনো রাজনৈতিক দল নেই, তারা বিক্রি হয়ে গেছে কর্মকর্তাদের কাছে, পুলিশের কাছে, দুর্নীতিবাজ ব্যবসায়ীর কাছে। তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। শেখ হাসিনা আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে ধ্বংস করে দিয়েছেন। আমাদের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আমাদের দূর বলিয়ান করেছেন, শক্তিশালী করেছেন, ইমানদার করেছেন, শক্তিশালী করেছেন, ইমানদার করেছেন। এই জন্য আমাদের আগামী নির্বাচন জয় হবে। শনিবার বিকেল 4:30 থেকে নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। 10 দফা দাবিতে ওই সমাবেশের আয়োজন করা হয়। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমেরিকার ভিসা নীতিমালা এসেছে, তারা বারবার বলার পরও সরকার তাদের কথা শুনছে না। সরকার বিরোধী দলের নেতা কর্মীকে গ্রেপ্তার করছে, নিপীড়ন নির্যাতন চালাচ্ছে, গুম খুন মিথ্যে মামলা বন্ধ হচ্ছে না। সুতরাং 7 মাস আগে স্যাংশন দিয়েছে সুব্রত বালকের মতো ব্যবহার করার জন্য, ভালো হয়ে যাওয়ার জন্য 7 মাস আগে স্যাংশন দিয়েছে আমেরিকা, যাতে বাংলাদেশের মানুষ নির্দ্বিধায় নাগরিক অধিকার প্রয়োগ করতে পারে, তারা যাতে নির্বিঘ্নে সভা সমাবেশ করতে পারে, সরকার যেন বাক স্বাধীনতা বন্ধ করতে না পারে, গণমাধ্যমের বাক স্বাধীনতা, সুশীল সমাজের বাক স্বাধীনতা, বিরোধী দলের বাক স্বাধীনতা বন্ধ করতে না পারে, যাতে তারা প্রত্যেকে ভোটার মুক্ত পরিবেশে রাস্তা থেকে তার নাগরিক অধিকার প্রয়োগ করতে পারেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমেরিকার স্যাংশন প্রকাশের পর প্রধানমন্ত্রী আবুল তাবুল বকাবকি করছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ইঙ্গিত করে দলীয় নেতা কর্মীদের বলেন, আপনাদের এলাকার কিছু মন্ত্রী আছেন, এইসব নাম আমি মুখে আনি না, আপনারাও আনবেন না, আমাদের সময়ের দাম আছে, সময় নষ্ট করবেন না, আমাদের হাতে অনেক কাজ আছে। বাংলাদেশে নির্বাচন হবে শেখ হাসিনা পতনের পরে নিরপেক্ষ সরকার অধীনে যে নির্বাচন হবে, শুধু বিএনপি নয়, এদেশের 18 কোটি মানুষ ওই নির্বাচনে অংশগ্রহণ করবেন। গাজীপুর সিটি নির্বাচনে ফলাফল নিয়ে সরকার বিচলিত নয় বললেন কৃষিমন্ত্রী। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ফলাফল নিয়ে আওয়ামী লীগ বিচলিত নয় বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ আব্দুর রাজ্জাক তিনি বলেছেন, গাজীপুরের নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। সিটি কর্পোরেশন পৌরসভার মতো স্থানীয় সরকার নির্বাচনের ফলাফলে অনেক ফ্যাক্টর কাজ করে। গাজীপুরে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, আমরা সেটিই চেয়েছিলাম। আমরা আগের মতো আবারও জাতিকে দেখেছি, বর্তমান সরকার অধীনে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। শনিবার দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উত্থানে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। আন্দোলন করে বিএনপি আগামী নির্বাচনকে ব্যাহত করতে পারবে না উল্লেখ করে আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি আন্দোলন করে কোনো ক্রমেই বৈধ সরকারের পতন ঘটাতে পারবে না, আগামী নির্বাচনকেও ব্যাহত করতে পারবে না, আগামী নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য হবে। তারপরও বিএনপি যদি ষড়যন্ত্র করে অসাংবিধানিক সরকারকে ক্ষমতায় আনতে চায় নির্বাচন বানচাল করতে চায়, তাহলে দেশের প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা মোকাবেলা করবে। আর আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবেন। যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে কৃষিমন্ত্রী বলেন, এটা যুক্তরাষ্ট্রের কোনো নিষেধাজ্ঞা নয়, আমরা যেটি চাই দেশে একটি সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে নির্বাচন, সেটি যুক্তরাষ্ট্র আগামী নির্বাচনে। দুই সপ্তাহের মধ্যে আন্দোলনের নতুন কর্মসূচি।
বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেছেন, শেখ হাসিনার ও আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে বিএনপি যাবে না। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ আছে। যদি এই সরকার তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানে আগামী দুই সপ্তাহের মধ্যে আন্দোলনের নতুন কর্মসূচি পাবেন। সকলে যার যার অবস্থান থেকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন। আমাদের আন্দোলনে বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত। শুক্রবার সন্ধ্যায় নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামে ব্যারিস্টার মওদুদ আহমেদের 83তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, আগের সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে, এবার হাসিনার অধীনে ভোট হলে দুই দিন আগে ভোট হয়ে যাবে। কারণ আওয়ামী লীগ জনগণ এবং গণতন্ত্রে বিশ্বাস করে না। নির্বাচন আসলে আওয়ামী লীগ নানা ষড়যন্ত্র করে। 2014-2018 সালে তারা নানা ষড়যন্ত্র করে জনগণের ভোটাধিকার হরণের মাধ্যমে ক্ষমতায় এসেছিল। সামনে নির্বাচন আওয়ামী লীগ ষড়যন্ত্র করবে, এতে জনগণ বিশ্বাস করে না বলেই জনগণ আওয়ামী লীগের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে না। তিনি আরও বলেন, 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আওয়ামী লীগেরই ছিল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আওয়ামী লীগ দুইবার ক্ষমতায় এসেছিল। এখন তারা তত্ত্বাবধায়ক সরকার মানে না। তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগকে ভয় কিসের বলুক না। যদি নিরপেক্ষ ভোট হয় নোয়াখালীতে একটি আসন আওয়ামী লীগ পাবে না। সমন্বিত প্রয়াসে বরিশালে সুষ্ঠু নির্বাচন করতে চাই বলেন সিএসএ। বরিশাল সিটি কর্পোরেশনের প্রার্থীদের নিয়ে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল প্রার্থীদের উদ্দেশ্যে বলেছেন, ডিজিলেন্স বলে একটা কথা আছে, এর বাংলা হবে নিজেরা পর্যবেক্ষণে রাখবেন। কে যদি অনিয়ম করে তা আপনাকে প্রতিহত করার চেষ্টা করতে হবে। প্রিজাইডিং অফিসার থাকবে, তার কাছে আপনার পোলিং এজেন্ট অভিযোগ করবে। প্রিজাইডিং অফিসার যদি দায়িত্ব অবহেলা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। তিনি বলেন, আপনাদেরকে প্রার্থীরা ভালোভাবে দায়িত্ব পালন করতে হবে। ভোটের দিন সবাইকে জাগ্রত থাকতে হবে। শুধুমাত্র আমাদের চেষ্টায় নির্বাচন ভালোভাবে হবে তা আমি বলছি না, সমভাবে আপনাদেরও সেই চেষ্টা থাকতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর একক চেষ্টায় এটা হবে না, সমন্বিত প্রয়াস হতে হবে। বরিশাল জেলা শিল্পকলা একাডেমির হলরুমে শনিবার রাতে রিটার্নিং অফিসার কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় সিএসএ কথা বলেন। সভায় প্রার্থীদের বিভিন্ন অভিযোগ শুনে সমাধান ও বিভিন্ন পরামর্শ গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার। হাবিবুল আওয়াল আরও বলেন, প্রিজাইডিং অফিসাররা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন, যার দৃষ্টান্ত হচ্ছে কাজীপুর সিটি নির্বাচন। প্রিজাইডিং অফিসাররা মোটামুটি ভালোভাবে দায়িত্ব পালন করছেন। কেরানীগঞ্জে বিএনপির 108 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। কেরানীগঞ্জে জিনজিরায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপির ঢাকা জেলা সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী সহ দলটির 108 নেতাকর্মীর নামে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা অনেক আসামি রয়েছেন বলে উল্লেখ করা হয়। শনিবার দুপুরে কেরানীগঞ্জের মডেল থানে মামলাটি করেন জিনজিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ইসলাম মাসুমন। মামলার এজাহারে আওয়ামী লীগ অফিস ভাঙচুর হত্যার উদ্দেশ্যে মারধর করে গুরুতর জখম চুরি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করা হয়। কেরানীগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন মাস্টার, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সাবেক সভাপতি মোকারম হোসেন সাজ্জাদ সহ 108 জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা অনেক আসামি করা হয়েছে। সরকারই এই লজ্জা বহন করে এনেছে বলেন খন্দকার মোশাররফ। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে যারা বাধা দেবে আমেরিকা তাদের ভিসা দেবে না, এটা বাংলাদেশের জন্য লজ্জাজনক। এই আওয়ামী লীগ সরকারই বাংলাদেশের জন্য এই লজ্জা বহন করে এনেছে, তাই সরকারকে হটাতে হবে। শনিবার বিকেলে ঢাকার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এই কথাগুলো বলেন। মিথ্যে গাইবী মামলায় দলের নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ দশ দফা দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির এই সমাবেশ।